হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেসের চতুর্থ লেসনে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা থিম এবং প্লাগইন কি এই সম্পর্কে জেনেছিলাম। এই লেসনে আমরা শিখব এলিমেন্টর কীভাবে ইনস্টল করতে হয় এবং হোয়াট ইজ এলিমেন্টর, এলিমেন্টর কীভাবে কাজ করে। এলিমেন্টর কথা বলতে গেলে আসে হচ্ছে হলো এলিমেন্টর হচ্ছে হলো একটি প্লাগইন, যেটা কোনো থিম নয়, প্লাগইন হিসেবে আমরা ইনস্টল দিয়ে এটি কাজ করতে পারবো। এবং এলিমেন্টর হচ্ছে হলো একটি পেজ বিল্ডার সফটওয়্যার, বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড এক নম্বর আছে, যার মাধ্যমে আমরা ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এলিমেন্টরের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা এলিমেন্টর ইনস্টল দেওয়ার জন্য প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। এলিমেন্টর কোনো থিম না, এটা হচ্ছে হলো প্লাগইন, এর জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এবং এখানে সার্চ দিব এলিমেন্টর ম্যান টর। এলিমেন্টর সার্চ দিলে এলিমেন্টর যে ফ্রি ভার্সন আছে ওইটা আমরা পাবো, এবং এলিমেন্টরের পেইড ভার্সনগুলো আছে যেগুলোতে অনেক ফিচার অ্যাড করা, পরবর্তীতে পেইডে আসব। এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টল থেকে দেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলে আমাদের এলিমেন্টরটা ইনস্টল হয়ে যাবে এবং এর সাহায্যে আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। এলিমেন্টর কাজ করে প্লাগইন হিসেবে, এবং আমরা এখানে যে কোনো পেজ তৈরি করার সময় এলিমেন্টর সিলেক্ট করে এবং এলিমেন্টর দিয়ে একদম ব্লাঙ্ক থেকে বা স্ক্র্যাচ থেকে আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। সো আপাতত এ পর্যন্ত যে কীভাবে এলিমেন্টর ইনস্টল দেওয়া যায় এবং এলিমেন্টর কী, পরবর্তী লেসনে আমরা একটি কামিং সুন পেজ বানাবো এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এবং ওইটিকে ডাইরেক্ট হোমে সেট করে দিব। সো পরবর্তী লেসন দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা গেল। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।